বেআইনি চাকরি প্রাপকদের সিবিআই নোটিশ গ্রুপ ডি 98 বেআইনি চাকরি প্রাপকদের সিবিআই নোটিশ বিস্তারিত আরো জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা অর্ণব দেখো কার্যদাস কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো দস্তুর সিবিআই তদন্তে নির্দেশ দিয়ে দিলেন এবং এসএসসি এর গ্রুপ ডি নিয়োগ দিয়ে শুরু করে কার্যদাস লক্ষ্মী টুন্ডা মামলার তিনি এই সিবিআই তদন্তে নির্দেশটা দিয়ে দিলেন এবং সেটা করতে কি করলেন 98 জন যারা বেআইনি নিয়োগ পেয়েছিল গ্রুপ ডি নিয়োগে এই 98 জনকে নোটিশ শার্প করার নির্দেশ কলকাতা হাইকোর্টের শুধু তাই নয় ধাপে ধাপে তাদের নোটিশ দিতে হবে এবং আজকের মধ্যে অন্তত 5 জনকে নোটিশ শার্প করতে হবে এটাও সিবিআই কে বলে দিল কলকাতা হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের নজরদারিতে এই মুহূর্তে সিবিআই তদন্তের একটা নির্দেশ আজকে গেল শুধু তাই নয় দুই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এসএসসি নিয়োগ মামলাগুলিতে বা এসএসসি নিয়োগকে ঘিরে তা আদালত প্রথম যে পার্ট তা হলো এই বেআইনি নিয়োগগুলি কারা দিয়েছে কিভাবে গেছে তা আদালতের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং আদালত মনে করছে মাস্টার মাইন্ড উপদেষ্টা কমিটির অন্যতম প্রাক্তন উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর এসসি সিনহা এবং তার সঙ্গে যোগ্য সংগত করেছেন এই বেআইনি নিয়োগগুলো করতে তিনি হলেন তৎকালীন ডেপুটি ডিরেক্টর এ কে সরকার এবং এই দুজনকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের অনুমতি আজ কলকাতা হাইকোর্ট দিয়ে দিল অর্থাৎ একটা ক্রিমিনালিটি নেচার অর্থাৎ অপরাধ সংঘটিত হয়েছে এসএসসির নিয়োগের নামে সেটা একদিক দিয়ে স্পষ্ট দ্বিতীয় যে বিষয়টা হলো এই সমস্ত চাকরি দেওয়ার পেছনে আর্থিক লেনদেন কাজ করেছে প্রথম থেকে বিচারপতি বলে আসছিলেন সেই আর্থিক লেনদেন বা আর্থিক অপরাধটা খুঁজে বার করার জন্য এই যে দ্বিতীয় নির্দেশ অর্থাৎ এই 98 জন যারা বেআইনি নিয়োগ প্রাপক যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে নোটিশ শার্প করে এই আর্থিক লেনদেন খোঁজার বিষয়টি দেখভাল করার জন্য বা সিবিআই কে সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আরো একটি বিষয় এই যে 5 সদস্য ছিলেন নজরদারি কমিটির 5 সদস্যরই তাদের সমস্ত সম্পত্তির হিসেব হলফনামার আকারে কামিং মানডে সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ আদালতের কাছে স্পষ্ট বেআইনি নিয়োগ কিভাবে হয়েছে সেটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে হয়ে গেছে তার কাছে এখন আর্থিক লেনদেন অর্থাৎ আর্থিক অপরাধটা কিভাবে সংঘটিত হয়েছে সেটা খোঁজার জন্য সিবিআই কে তিনি ভার দিলেন এবং তিনি জানিয়ে দিলেন কিভাবে আগামী কয়েকদিনে তদন্ত করতে হবে এবং তাই 98 যারা ভুয়ো চাকরি পেয়েছে আদালত মনে করছে তাদের নোটিশ দেওয়া এবং তাদেরকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিলেন তিনি ধন্যবাদ অর্ণব আজকে দুপুর 3টার মধ্যে সিবিআই দপ্তরে উপস্থিত হবেন এবং সার্ভে পার্ক থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন তার প্রেজেন্সটাকে অ্যাসিওর করানোর জন্য এবং তিনি জবানবন্দি দেবেন সিবিআই এর কাছে সিবিআই প্রয়োজন মনে করলে তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন করাতে পারেন অপরদিকে মহামান্য বিচারপতি এও নির্দেশ দিয়েছেন এই কমিটির অপর একজন মেম্বার অলোক কুমার সরকার তারও যদি সিবিআই মনে করেন তারও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করাতে পারেন এছাড়াও মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই অলরেডি যেহেতু ডক্টর শান্তিপ্রসাদ সিনহার যে অ্যাসেট সেটা সিল এনভেলপে আজকে দিতে হবে সেই নির্দেশ ছিল অপর 4 জন কমিটি মেম্বারের যে অ্যাসেট ডিক্লারেশন সেটি আগামী সোমবারের মধ্যে এই আদালতে জমা করতে হবে এবং এই ম্যাটারটি আগামীকাল দুপুর 2টার সময় আসবে এছাড়াও যে 98 জন ক্যান্ডিডেট আছে সেই 98 জন ক্যান্ডিডেট যারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেই ক্যান্ডিডেটদের ইন্টারোগেশন করতে হবে এবং আজকের মধ্যেই সিবিআইকে তাদের মধ্য থেকে 5 জনকে ইন্টারোগেশন করতে হবে এবং কনসার্ন ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশদের নির্দেশ দিয়েছেন অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য এছাড়াও সিআরপিএফকেও নির্দেশ দিয়েছেন তারাও অ্যাসিস্ট্যান্স দেবেন এই যে 98 জন ব্যক্তি তাদের